আমি পিয়ালি আপনাদের পিয়ালিস কিচেনে স্বাগত জানাই। আজ আমি বানাবো দই পটল। দই পটল বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগবে আমরা সমস্ত পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমরা লম্বালম্বিভাবে কেটে নেব। সেপারেট করবো না, জাস্ট লেন্থ ওয়াইজ কেটে নেব। আমরা কড়াইয়ে তেল দিচ্ছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হলে আমরা পটলগুলো ভেজে নেব। আমরা পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমরা পটলগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমরা 4-5 মিনিট ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে রাখছি। এবার আমরা গোটা গরম মশলাগুলো ফোড়ন দিচ্ছি। এরপর এর মধ্যে পেঁয়াজ বাটাটা আমরা দিয়ে দেব। এটাকে আমরা 4-5 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা আদা রসুনের পেস্টটা অ্যাড করছি। এবার বাকি মশলাগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত মশলাগুলোকে আমরা ভালো করে মিক্স করে নেব। 1 মিনিট পর্যন্ত আমরা এটাকে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমরা টক দইটা অ্যাড করছি। এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিক্স হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা কাজু বাদাম বাটাটা দিয়ে দিই। এটাকেও আমরা ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমরা ভেজে রাখা পটলগুলো দিয়ে দিই, ভালো করে মিশিয়ে নেব। পটলগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা অল্প পরিমাণে জল দেব। এবার এটা আমরা ঢাকা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট পর্যন্ত এটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। দই পটল তৈরি। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।